বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি সারা বিশ্বেই আলোচিত। ১৯৭৩ সালের ৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি এখন ৪৬০ বিলিয়ন অতিক্রম করেছে। করোনা মহামারী ও রুশ ইউক্রেন যুদ্ধসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে দেশ। তবে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের অগ্রগতি সহ নানা সংকটের মধ্যেই নতুন সরকারের দেড় মাসের মাথায় মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও ৭ প্রতিমন্ত্রী। প্রথম দিন সচিবালয়ে অফিস করতে এলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দেশের উন্নয়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করবেন বলে জানান তারা। নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী বলেন, মহামারী ও যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করেই দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় দেশের মানুষ ভালো আছেন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। বৈশ্বিক অর্থনীতির অবস্থাই যথেষ্ট নাজুক আছে, দুর্নীতিমুক্ত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ব, চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। ৫০,০০০ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, এটা তো কমা উচিত। দেশের মানুষকে জিজ্ঞাসা করেন, আমি তো মনে করি ভালো আছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে দুর্নীতি নির্মূল করে সমাজ উন্নয়নে কাজ করার কথা জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আর দেশের শিক্ষা সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে দেশে সংস্কৃতি চর্চার ক্ষেত্র আরও প্রসারিত করায় জোর দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সবগুলো জেলাতে যাতে বই পড়ার চর্চাটা থাকে, এটা শুরু করতে হবে পরিবারের থেকে, প্রজন্মটাকে ঠিক করতে হবে, ওদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের ওদের কাছে তুলে ধরতে হবে। সাম্রাজ্যবাদীদের থাবায় পড়লে মুক্তবাজার অর্থনীতি সবসময় করাপশনকে উৎসাহিত করে, নিশ্চয়ই করাপশনটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে কোনো করাপশন। এদিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।